কাওয়ার ডিম নাকি? আমি কই কি, ওই এতগুলো কাওয়ার ডিম পাতলো তোমার সারাদিন দোকান ছেড়ে গাছে বয়ে থাকতে হইব, পছন্দ হলে অন্য দোকান থেকে লয় লো। তোমার লাগে তো নাইলে যে মুরগির অর্ডার দিয়া বড় বড় ডিম বানাই দেবো, বুঝছো? আরে বাপরে বাপ, মুরগির কাছে অর্ডার দেওয়ার লাগে নাকি? বড় বড় ডিম কিনে বাইনছো আমাদের রাস্তা। এ তোমার দোকানে কি বাসি পাউরুটি আছে? বাসি পাউরুটি না, বাসি পাউরুটি কি করবা সঞ্জনা? বাসি পাউরুটি দিয়ে আবার কি করুম, কিনুম না, একটা ফ্রেশ পাউরুটি দাও তো আজকা। তাহলে জিগাইলা কেলা? আমি কি পারি না পারি হেটে তোমার কল লাগবো? হ্যাঁ তুমি যেটা নিবার লিয়ে যাও না, খামাখা পেছাল পারো কে? হ্যাঁ মাইয়া মানুষ দেখলি খালি কথা কেবার মন চায়। খাইছে তুমি মাইয়া মানুষ তুমি জানতাম না তো, অত্র অঞ্চলের কেউ তো কয় না। কি কয়? নানান কিছু কয়, দারোগা কয়, পুলিশ কয়, ডাকাইত কয়, তার ছিড়া কয়, ছেড়া কয়। চুপ, হ্যাঁ তুই কথা কইবা না কইছিলাম, মাইসে কয় না তুমি কও? তোমার আমি চিনি না মনে করছো? তোমার আমি খুব ভালো করে চিনি। আমার না চিনলেও চলবো সঞ্জনা, তুমি কি ডিম চিনো? ডিম কত এখানে কে ডিম? আমার তো মনে হয় কাওয়ার ডিম না, গোড়ার ডিম। আরে বাপরে বাপ, গোড়া পর্যন্ত চিনা বলাইছে। হ্যাঁ এলা হয়েছে, এবার বুঝছো গোড়ার ডিম না, বুঝছো তোমার ওই যে মুরগি ডিম আর কাওয়ার ডিম ভালো লাগবো না। দেখছো স্নেহি, এরকম ছেলে বিয়ে করলে তরকারি তার মরিচ জান লাগবো না, এমনি জাল লাগবো। যে একটা গোড়ার মুরগির ডিম দে, জব্বর করে জমিয়া নিয়ে যাও, ভালো করে ভাজা খাও মিয়া, কাওয়ার ডিম না। এটা পরে নিচ্ছি। কি করো? কিছু না, তুমি ফ্রেশ হয়ে আসো, তোমাকে খাবার দিচ্ছি। না খাবো না তো, আমি খেয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, ওই ডিডের ড্রাফটটা কি তুমি বাসায় নিয়ে আসছো? যা ভাবছিলাম তাই, নামের বানান ভুল। আমি লিখি MORSHED আর এখানে লেখা MORSED। আমার নাম কি মোরশেদ বলো? এটা কোনো বড় প্রবলেম না মোরশেদ, কালকে যখন প্রিন্ট নিব তখন কারেকশন করে দিলেই হবে। সেটাই, কারেকশনটা ভালো করে করো, নামের বানান কিন্তু আমার সার্টিফিকেটে পাসপোর্টে কিন্তু MORS ফেলা হয়ে যাবে। আমি স্ট্যাম্প নিয়ে আসছি। সাইন করে দিচ্ছি। হ্যাঁ স্ট্যাম্পে সিগনেচার করে দিচ্ছি, তুমি ভালো করে বানানগুলো চেক করে তারপরে প্রিন্ট নেবে, তারপরে ওনার সিগনেচার নেবে। আর টাকা দিচ্ছি, চেক দিচ্ছি তোমাকে। আর কত জন পাবে? 20 লাখ টাকা দিয়েছিলে বায়না করার সময়, আর 60 লাখ টাকা পাবে। এছাড়া জন্য কি কি খরচ আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি চেক দিয়ে দিচ্ছি। তুমি ওর কাছ থেকে ভালো করে হিসাবটা বুঝে নিয়ে তারপরে টাকার অঙ্কটা চেকে বসাবে, ওকে? তুমি আমাকে কেন এসব করতে বলছো? তুমি নিজে থেকে সব করবে, আমি কিচ্ছু করতে পারবো না। আরে বাবা নিজে থেকেই তো করতাম, তুমিই তো বললে উনি পশু বিদেশ চলে যাবে, তারপরে কালকে আমার চলে যেতে হচ্ছে বরিশাল। বরিশাল কেন যাবে? যাচ্ছি ওইদিকে দুইটা চিংড়ির ঘের করব, এক লোককে বলে রেখেছিলাম জায়গা দেখার জন্য, সে জায়গা দেখে রেখেছে। আজ যাচ্ছি কাল যাচ্ছি বলে যাওয়া হচ্ছে না, কারণ কালকে না গেলে নাকি জায়গাটা বেহাত হয়ে যাবে। একা একা যাচ্ছি, কি যে বোরিং লাগছে, আমি তোমাকে কিভাবে বোঝাবো? যাচ্ছি তো লঞ্চে, বাসে না। বাস হলে তবু কথা ছিল যে কোথাও থামবে, নামবো, চা খাবো। অবশ্য অসুবিধা তো কিছু নাই, সেলফি তো আছেই, যখন ইচ্ছা হবে তখনই তোমাকে দেখতে পাবো। আচ্ছা তোমার সেলফি নিয়ে কি হয়েছে বলো তো? কি হবে, সেলফি একটা মডার্ন টেকনোলজি ইউজ করছি, ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে না, এখনকার ট্রেন্ডই তো সেলফি। বুঝলাম এটা ট্রেন্ড, তার তো একটা লিমিট আছে, তুমি কথা নাই বার্তা নাই মিনিটে মিনিটে সেলফি পাঠাচ্ছ। আমি কোথায় আছি কি করছি আমার কাছে মিনিট মিনিটে সেলফি চাচ্ছ, এটার কি কোনো মানে আছে? হ্যাঁ অবশ্যই মানে আছে, সেলফ থেকে সেলফি, সেলফ থেকে সেলফিশ। আমি একজন সেলফিশ মানুষ।
সেলফিশ মানুষ মানে? তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করে অবিশ্বাস করে পার পেয়ে যাবে সেটা তো হবে না। এই যেমন আমি কালকে বরিশাল যাচ্ছি, তোমার মনে হতে পারে যে আমি যে বরিশাল যাচ্ছি সেটা কি একা একা যাচ্ছি নাকি আমার সঙ্গে কেউ আছে, মানে কোনো মেয়ে? এই সন্দেহটা তোমার হবে, তুমি আমাকে অনেক ভালোবাসো সেই কারণেই। ঠিক একইভাবে এই যে তুমি অফিস করছো, সেখানে তোমার বসের সঙ্গে বা কলিগের সঙ্গে তুমি কোনো ধরনের বিশেষ সম্পর্ক জড়িয়ে যাচ্ছ কিনা, মানে তাদের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছ কিনা, রেস্টুরেন্টে খাচ্ছ কিনা, সেসব নিয়ে এক ধরনের সন্দেহ কিন্তু আমার হতে পারে, মানে অনেক ভালোবাসি সে কারণেই হতে পারে। সো খামাখা এইসব সন্দেহের যন্ত্রণার মধ্যে আমরা কেন থাকবো? দাও সেলফি, নাও সেলফি, মামলা ফিনিশ। আমি এখন ঘুমাবো, তুমি ফ্রেশ হয়ে নাও। দেখো না গুনতেছি, এই তোরে আমি একদিন কইছি ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, ওরে বের কর। জীবনে সততার সাথে কাজ করবি, উন্নতি করতে পারবি, এগুলি করবি তো গেছ শেষ। শুনিস আমারই, আমার একদম পছন্দ না এটা। আমার টাকা ওস্তাদ, তোর কাছে 10 টাকা ছিল না, তুই 500 টাকা নোট কই পাইলি? তুই আমাকে শিখাস আশ্চর্য ব্যাপারে। আমি বললাম তো এটা আমার টাকা, আপনি বিশ্বাস হয় না? বিশ্বাস কেমনে করবো, তোর কাছে টাকাই ছিল না। তোরে আমি একদিন কইছি যে সৎ হ, সৎ হ, সৎ পথে চল, তাহলে বড় হইতে পারবি, মানুষ হইতে পারবি। কই কিছুই তো দেই না, ফট করে 500 টাকার নোট সরাই ফেলাইলি। আপনি যখন করেন রাখলাম, এতদিনে একসাথে কাম করে আপনার বিশ্বাস হয় না তাই না? ঠিক আছে, টাকা নিয়ে যান, যার লাগবো না লাগবো না, তুই কর, আমি গুনুম না, তুমি কর। 500 টাকার নোট নিয়ে সন্দেহ করো তাই না? টাকা পরে ঠিক আছে, ভাই না না না, আপনি বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বুঝাচ্ছ, 10,000 না 12,700 12,700 ওইটা তো দিছি ও পাইছে। খালি কথা কয়, কামের নামে অস্ত্র নামে কথা কয়। 12,700 এনে তার 1,500 উস্তাদ, হাত খরচ দিলাম, আসুস তো আমার সাথেই, চল তো আমার সাথেই, 1,500 টাকা রাখ, চল। 1,500 টাকা তো চা নাস্তাও বিধি খাওয়ানোর অভ্যাস আছে নাকি? হ্যাঁ, এগুলি স্যার ভালো হয়ে যা, সৎ পথে চল, সৎ উপার্জন কর, জীবনে কাজে লাগবে। 1,500 টাকা অনেক টাকা, 5 টাকা তো কেউ দেয় না হাত পাতলে, সেখানে 1,500 টাকা পাইছ। কি দিলেন আপনি? দিলাম 500 টাকার নোট দিলাম 6টা, 3,000 টাকা 3,000 টাকা দিচ্ছেন তাই না? আপনি আর কত ঠকাইবেন ওস্তাদ, এটা কোনো টাকা আছে? আচ্ছা ঠিক আছে, যা ওই জন্য মোবাইল আছে, একটা মোবাইল নেয়, টাচ মোবাইল নিবি না কিন্তু, এমনি যেটা নর্মাল মোবাইল সেটা নিবি, যা অন্য একটা মোবাইল ওর তুই নিয়ে। আমি একটা মোবাইল নেই। তুই মোবাইল দেখ কী করবি, তুই তো ঠিক মতো কথাই কইতে পারিস না, মোবাইলে তুই কী কথা কবি? একটা কম দামি উস্তাদ। আচ্ছা যা তুই একটা নে, তুই জন্য দুইটা মোবাইল নেবি, আর আমি যেন যখন তখন কথা কইতে না দেখি মোবাইলে, মোবাইল থাকবো এটা বিশেষ প্রয়োজনে, ইনফরমেশন দিবি যে পুলিশ আইলো কি না, পুলিশ কোন দিকে, এগুলির জন্য মোবাইল, অন্য কোনো কারণে না। আর তোকে দিয়ে তো আমার কোনো কাজ হইব না, আমার অন্য চিন্তা আছে মাথার। উস্তাদ যে সকালবেলা যে একটা বড় ধান্দার কথা কইলেন না, ওইটা ধরেন উস্তাদ, এই 3,000 যে আপনার সাথে খেঁচাখেঁচি করতে, এটা তো ভালো লাগে না উস্তাদ। আরে বড় ধান তো মারমো, মাথার মধ্যে তো সবকিছু আমার গিজ 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 করতেছে, এটা তো সমস্যা না। আমি যাই পায়েসটা রান্না করে নিয়ে আসি, তোমরা খাও, এই কামান তুই ওই মামুর সাথে খাই নি। বাবা আমি তাহলে কালকের থেকে বাবলি খেলারে মামি ডাকা শুরু করে দিই। শুরু করে দেয় ওই কাম করতে যায় না, হঠাৎ করে মামি ডাকা শুরু করলি চট থাপ্পড় মাইরে বসতেই পারে।
গাদা কি করছিস, চর্চা পড়বার কিসের জন্য? ওর তো খুশি হওয়ার কথা। আরে দোস্ত, আগে চিঠিতে কি লেখা আছে সেটা কনফার্ম হয়ে এইসব স্টেপ নাও, নালি পরে বিপদ ঘটতে পারে। যাকগে চাষি পায়ে শ্রান্তি গেছে, এই সুযোগে আমি আমার কথাটা সাইড়ে ফেলি। কামান, কান বন্ধ। মামা, আপনার সাথে থাকলে কান আমার বন্ধ থাকে, আপনি বলেন। থ্যাংক ইউ দোস্ত। তোমার পিতা এই অঞ্চলের একজন বিশিষ্ট কবি ছিলেন, তার কবিতা প্রতিনিয়ত মাসিক হিজল তলিতে ছাপা হতো। এবং এই গ্রামের লাভলি বেগমের পিতা সবুর ডাক্তার সাহেব তোমার বাবার কবিতার একজন মহা অনুরাগী লোক ছিলেন। কি করতে যাচ্ছিস ভাঙে বল। আরে সব জিনিসের একটা ভূমিকা আছে না, করে ফেল। শোনো, লাভলি বেগম বলিছে তার পিতার মন পাতি হলি নাকি আমার কবিতা লিখে তারে খুশি করতে হবে। মামা, আপনি তো লাভলি খালার মন পাতিছেন, তোর আব্বার মন পাতিছেন কেন? ওরে তুই, এ তোরে না কান বন্ধ রাখতে কইলাম, সরি মামা। শোনো বন্ধু, এখন তুমি তুমি আমার হয়ে একখালি কবিতা লেখবা, যেটা আমি ডাক্তার চাচার সামনে গিয়ে আমার কয়ে চালাই দেবো। এতটুকু উপকার করতেই হবে আমার জন্যে দোস্ত। নো প্রবলেম। পারবো না রে। শোন, কবিতার সঙ্গে এত বড় জালিয়াতি আমি করতে পারবো না রে। আব্বা যখন কবরে শুয়ে কষ্ট পাবে নে, তোর কবিতা তুই লিখে ফেল, আমি কারেকশন করে দেবো নে। এখন নিজের মনোবাসনা পূর্ণ হয়ে গেছে তো দোস্ত বন্ধুরে, আর কি আর করতেছ না? না ঠিক আছে, নিজের কবিতা আমি নিজেই লিখি না বানি। তুই টাকা তুই তো।